যে সকল বিবাহিত পুরুষ ভাইরা অসময়ে শক্তির অপব্যবহার করে শক্তি খুইয়েছেন, তাদেরকে বলবো আজকের ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট আপনার জন্য। আপনি যদি ভিডিওটিতে ক্লিক করে থাকেন তো অবশ্যই বলবো বন্ধু আপনি একটু সময় নষ্ট করে আজকের ভিডিওটি দেখুন, হয়তো আপনার ভবিষ্যৎ পাল্টে যাবে। আপনি হয়তো চিন্তা করছেন শক্তি খুইয়ে এখন কি করবেন, তো আপনাকে বলবো ভিডিওটি দেখুন। যে কাজটি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে হয়তো অনেকেরই চেনা আবার অনেকেরই অপরিচিত। গাছটির নাম হাতিসুর গাছ। গাছটির নাম হাতিসুর এই জন্যই হয়েছে, দেখুন এর ফুলের আগাগুলি হাতিসুরের মতো দেখতে, তাই এই গাছটির নাম হয়েছে হাতিসুর গাছ। এর ইংরেজি নাম এরিসিপ্লায়ে প্ল্যানেট, আর ইন্ডিয়ান নামে ডাকা হয় ইন্ডিয়ান হেলিওট্রপ। গাছটি এক বর্ষজীবী উদ্ভিদ। তো এই গাছটিকে আপনারা কোথায় খুঁজলে পাবেন? পাবেন আপনারা ক্ষেত খামারে আলের পাশ দিয়ে, দেখবেন একটু দোআঁশ যুক্ত বেলে মাটিযুক্ত যেখানে রয়েছে সেই বালিযুক্ত দোআঁশ মাটিতে আপনারা কিন্তু এই গাছটি খুঁজলে পেয়ে যাবেন। বর্ষাকালে আপনারা এটিকে বেশি দেখতে পারবেন, আর অন্যান্য সময় একটু খুঁজলে হয়তো পেয়ে যাবেন। তো যাই হোক, এই গাছটি যদি আপনারা ব্যবহার করতে চান কীভাবে ব্যবহার করবেন সেই নিয়মটি আপনাদের সামনে আমি এখন আমি তুলে ধরবো, একটু মনোযোগ সহকারে শুনবেন। তার আগে বলবো বন্ধুরা, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর ভিডিওটিকে লাইক করে সঙ্গে থাকুন। আপনারা কি করবেন, বিবাহিত পুরুষ ভাইরা যদি অতিরিক্ত শক্তি সঞ্চয় করতে চান নিজেদের দেহের মধ্যে, তাহলে এই গাছটিকে আপনারা কি করবেন, শেকড় সমেত তুলে আনবেন, এবং রাত্রে ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে আপনারা কি করবেন, একটি পান পাতা সংগ্রহ করবেন, একদম তরতাজা একটি পান পাতা সংগ্রহ করবেন, এবং এই গাছের 1 থেকে 1.5 ইঞ্চি একটি শিকড় সংগ্রহ করবেন, আর খাঁটি মধু সংগ্রহ করবেন। তো আপনারা 3টি জিনিস জোগাড় করবেন, খাঁটি মধু, এই গাছের শিকড়, হাতিসুর গাছের শিকড়, আর সংগ্রহ করবেন আপনারা পান পাতা, তরতাজা একটি পান পাতা। এই 3টির মিশ্রণ আপনারা একসঙ্গে নিয়ে আপনারা খেয়ে ফেলবেন। মধু নেবেন আপনারা 1 থেকে 1.5 চামচ মধু নিয়ে একসঙ্গে চিবিয়ে খেয়ে নেবেন। তবে একটু মনে রাখবেন, শিকড়টি যেন অবশ্যই তরতাজা সদ্য গাছ থেকে তোলা শিকড় হয়, তাহলে আপনাদের কাজ অবশ্যই আরও ফলাফল ভালো পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।